মধ্যমঙ্গল নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের কান্দি পঞ্চায়েত সমিতিতে ফের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। মোট 30 জন সদস্য বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতির সভাপতির পদে ছিলেন সুকান্ত ত্রিবেদী। নিয়ম মোতাবেক এদিন বোর্ড গঠনের কাজ শুরু হয়। মোট 30 জন সদস্যের সম্মতিতে কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নির্বাচিত করা হল কাকলি রাজবংশীকে এবং সহসভাপতি নির্বাচিত হন পার্থপ্রতিম সরকার। বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হতেই একে অপরকে শুভেচ্ছা জানান পঞ্চায়েত সমিতির সদস্যরা। সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর অভিজ্ঞতা জানালেন কাকলি রাজবংশী। দিদি, আজকে সভাপতি নির্বাচিত হলেন, কেমন লাগছে? খুবই ভালো। আমি আশাপূর্ণ ছিলাম, কিন্তু আশাপূর্ণ করে দিয়েছে আমার সভাপতি দার বাপিরা গৌতম দাস। সাধারণ মানুষের জন্য 5 বছর কি করতে চান, প্রথম কাজ কি হবে? আমি 5 বছর মানুষের জন্য সবকিছু করতে চাই, যতটুকু আমার দ্বারা হবে আমি সেটুকুই করতে চাই। এতদিন ধরে কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্ব সামলেছেন, এবার আরও একটি দায়িত্বের অধিকারী হলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদে নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত পার্থপ্রতিম সরকার। সভাপতি নির্বাচিত হলাম, দল দায়িত্ব দিয়েছে। আমি মনে করি যে এই পঞ্চায়েত সমিতির পূর্বতন সভাপতি শ্রী সুকান্ত ত্রিবেদী, মোজাম্মেল হক সহ সমস্ত মেম্বাররা আমাকে বিগত 5 বছর অলিখিত সহসভাপতির মর্যাদা দিয়ে এসছে। সাধারণ মানুষের জন্য কি করতে চান, সাধারণ কাজ কি হবে? দেখুন, আমাদের ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের পাশে আমরা সবসময় আছি, কিন্তু দলনেত্রী মমতা ব্যানার্জির ঘোষিত নীতি, পথ এবং পঞ্চায়েত ব্যবস্থায় উনি যা যা নির্দেশ দেবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করাটাই হবে আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যদের প্রাক্তন সভাপতি সুকান্ত ত্রিবেদীকে নিয়ে, এটাই হবে আমাদের মূল কাজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।